নমস্কার বন্ধুরা, সব ভালো তো? চ্যানেলে মোর স্বাগত। আপনারা দেখছেন রিভিউ মাস্টার এশার, আমার সাথে আমি আবির। লেটস স্টার্ট। আমি আবার হাজির। যদি আমার ভিডিও বন্ধুরা ভালো লাগে, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, অ্যান্ড প্রেস দ্য নোটিফিকেশন বেল, ডোন্ট মিস প্লিজ। সো লেটস স্টার্ট। আজকে দেখা যাক আমরা কি সংক্রান্ত রিভিউ করি। ওকে, চেষ্টা করছি বন্ধুরা আপডেট করার, নিজেকে বা আমার ভিডিও আপডেট করার। সো সাথে থাকবেন, সঙ্গে থাকবেন প্লিজ, কাইন্ডলি। আর হ্যাঁ, একটা কথা, যদি স্পেসিফিক আপনারা কোনো সংক্রান্ত ভিডিও পেতে চাইছেন, রিভিউ পেতে চাইছেন কোনো সংক্রান্ত, সেটা মুভি হোক, সেটা স্পোর্টস সামগ্রী হোক, বা সেটা মানে যাই হোক না কেন, সেটা অবশ্যই কমেন্ট বক্স প্লিজ মেনশন। সো দেখা যাক। হাজির আমি বন্ধুরা, চলুন আজকে রিভিউ করবো ইয়ার্ডলি বডি স্প্রে। দেখুন, অনেকে ভাববেন আবার এটা মেয়েদের বডি স্প্রে, সারা ছেলে কি কি রিভিউ করবে ভাই, তাই না? তো কি হয়েছে, মেয়েদের বডি স্প্রে ছেলেরা কি রিভিউ করতে পারে না? শুনুন, মেয়েদের কি কোনটা স্যুট করবে, কোন গন্ধটা মেয়েদের ভালো লাগে, সেটা ছেলেরা ফলো করতে পারে। আবার ঠিক সেমভাবে কোন জিনিসটা ছেলেদেরকে স্যুট করবে, কোনটা মানে কোনটা ছেলেদেরকে ভালো লাগবে, সেটা মেয়েরা ফলো করতে পারে। রাইট, লেটস স্টার্ট। দেখুন, প্রথমেই বলে রাখি বন্ধুরা, এ তো আমার সারা দাদুর আগের মাল। আমার তখন জন্মের তো বাদ দেন, আমার কেন, আমার আপনার কারুর জন্ম হয়নি। 1770 সালে কোম্পানি প্রতিষ্ঠিত হয়, বুঝতে পারছেন? আমি তাই ভাবছি, আমি রোজ রাতে স্বপ্ন দেখি আমায় যেন কেউ একটা আগের জন্মে ইয়ার্লি বডি স্প্রে গিফট করেছিল। ইয়েস, তখন মেন ফ্লেভার ছিল, এখন মেন ফ্লেভারটা চলে গেছে, এখন অনলি ওমেন হয়ে গেছে। আমি তাই স্বপ্ন দেখি, আজ বুঝলাম 1770 সালের মাল। তো চলুন দেখা যাক। প্রথম কথা বলে রাখি, এটা লন্ডনের কোম্পানি, 1770 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। আচ্ছা, দুটো জিনিসের মধ্যে কম্পেয়ার করবো, একটা হচ্ছে রেড, একটা পিঙ্ক। ঠিক, রেডটার নাম হচ্ছে রেড রোজেস, অ্যান্ড পিঙ্কটার নাম হচ্ছে ইংলিশ রোজ। একটা হচ্ছে লাল গোলাপ, একটা হচ্ছে ইংলিশ গোলাপ, বুঝতেই পারছেন কোনটা ভালো। ঠিক আছে, দুটোই ভালো বন্ধুরা। এখন আমরা ডিফারেন্স করবো, স্মেলটা একটু দেখে নিই না। ভালো, অবশ্যই ভালো, নো ডাউটলি ভালো। এই পোকাটা না ডিস্টার্ব করছে এখানে ভাই, কি করবো একে, চল যাবে না, নির্লজ্জ। পিঙ্কটার ব্যাপারটা দেখে নিই, অবশ্যই ভালো। এখন কোনটা মোর বেটার, কোনটা বেশি ভালো, সেটা দেখব। দেখুন, এটার দাম বলুন, কোয়ান্টিটি বলুন, সব এক। এটাতে রয়েছে দুটোতেই আছে 150 ml, 96 গ্রাম। দাম যদি বলেন 190 টাকা, দুটোরই দাম 190 টাকা। ডিফারেন্স যদি বলেন, আমি কিছুকে বেসিক ডিফারেন্স বলি। স্টে, নাম্বার ওয়ান ডিফারেন্স স্টে, কোনটা বেশিক্ষণ স্টে করে। স্টের কথা যদি বলেন, সেটা হচ্ছে রেড রোজেস, এটা বেশি টাইম পর্যন্ত স্টে করে, পরিমাণে অতক্ষণ স্টে করে না, নাম্বার ওয়ান। নাম্বার টু যদি বলেন, সেটা হচ্ছে আপনার স্মেল্ট, নো ডাউটলি পিঙ্কটা সেম স্মেল্ট, এটা স্মেল্ট সব থেকে বেশি, এটার থেকে বেশি। হ্যাঁ, এখন কি বন্ধুরা বলবেন লালটা খারাপ তাহলে ভাই? না রে ভাই, লালটা খারাপ নয় রে ভাই, লালটা অবশ্যই ভালো, কিন্তু লালটার থেকে পিঙ্কটা আরও বেশি ভালো, বুঝতে পারছেন? আচ্ছা, দুটো গেল, তাই তো? নাম্বার থ্রি, একটা বিরাট বড় ডিফারেন্স বলে রাখি, শুনুন। এটা যদি আপনি ঘাম গায়ে মেখেছেন, মানে ধরুন আপনি পরিশ্রম করে বাইরের থেকে এসছেন, জিম করে, অফিস করে, বিজনেস করে, কোনো কিছু করে এসে ভাবলেন ঠিক আছে স্যাক 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 দুবার নিয়ে নিই, আরে ভাই যা বাজে গন্ধ ছাড়বে, যা বন্টি যা বাজে গন্ধ ছাড়বে রে ভাই, বিশ্বাস কর, দাদা হিসেবে বলছি, মাখিস না, রিকোয়েস্ট করছি। কিন্তু এটা অতটা গন্ধ বেরোয় না, মানে একটা বটকা গন্ধ যেটা হয় সেটা বেরোয় না। আচ্ছা, কম্পারেটিভলি যদি বলেন, এটা সফট স্মেলটা, 4 নম্বর যদি পয়েন্ট অফ ভিউ বলেন, এটা সফট স্মেলটা, সফট, এটা কিন্তু অতটা সফট নয়, এটা কিছুটা উগ্রতা রয়েছে, যে জন্য যে কারণে এরা অতিরিক্ত টাইম তো স্টে করতে পারে, বুঝতেই পারছেন? সব ভালো, ইয়ার্ডলির মাল, বুঝতেই পারছেন? ইয়ার্ডলি আমার খুব একটা পছন্দের কোম্পানি। সো এবং একটু বলতে পারি, আপনারা নিশ্চিন্তে ইউজ করতে পারেন। আরেকটা কথা বন্ধুরা, যে কোনো, আমি বারবার বলছি, যে কোনো বডি স্প্রে
ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের থেকে দূরে রাখবেন এবং আগুন থেকে দূরে রাখবেন, আগুন তাপমাত্রা মানে এই অতিরিক্ত রোদ দূরে রাখবেন। অ্যাক্সিডেন্ট হতে পারে, বি সিরিয়াস, অ্যাক্সিডেন্ট হতে পারে। সো আজকের মতো এটুকুই, দুটো ফ্লেভারই ভালো, লালটার থেকে গোলাপিটা বেশি ভালো। লালটার নাম রেড রোজ, গোলাপিটার নাম হচ্ছে ইংলিশ রোজ। দোকানে যখন যাবেন কোনো অ্যাফিলিয়েটের কোনো গল্প নেই রে ভাই, একদম নিশ্চিন্ত। এই চ্যানেলটা বন্ধুরা আমি মজা করার জন্য করি, এটা আমাদের একটা ফ্যামিলি, এটা একটা মজার চ্যানেল। আমি যে রিভিউ করি পুরো মজার মতো করে, নিজের মতো করে, আমরা একটা ফ্যামিলি, একটা ফ্যামিলির একটা আমি একটা অংশ, বুঝতে পারছেন তো? দোকানে যখন যাবেন পিঙ্কটা খুঁজবেন, পিঙ্ক না পেলে রেড কিনবেন। যদি আমার ভিডিও ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন বেল দেবেন, নমস্কার।